হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা কেমন আছো? ভালো আছো আশা করবো, আমিও খুবই ভালো আছি। তো আজকে তো মহা অষ্টমী, আর অষ্টমীতে আমি এখন বাটা দিতে যাচ্ছি, তোমাদেরকেও আমার সাথে নিয়ে যাবো ভিডিওর মাধ্যমে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখন স্নান টান করে বাটা সমস্ত জিনিসপত্র গুছিয়ে আমার প্রিন্সেসকে নিয়ে বাটা দিতে যাবো। হ্যাঁ, প্রিন্সেসের বাবাও যাবে, তো তোমরা দেখতে থাকো। বাড়ির থেকে একটুখানি দূরে আমাদের পুজো মণ্ডপ, তো আমি পায়ে হেঁটেই এসেছি আর পৌঁছেও গিয়েছি। তো ওই সামনেই পুজো মণ্ডপ, তোমরা দেখতেই পাচ্ছ। প্রিন্সেসকে নিয়ে তোমাদের দাদাভাই ভিডিওটা করছিল, ওর জন্য ওকে দেখতে পাচ্ছ না তোমরা। তো আমি পূজা মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি, ওই যে মণ্ডপ তোমরা দেখতেই পাচ্ছ মণ্ডপটা। ফ্রেন্ডস, এটা হচ্ছে পূজা মণ্ডপ, আর ওই যে মা দুর্গার ঠাকুর তোমরা দেখতেই পাচ্ছ না। আমি মণ্ডপে পৌঁছে গিয়েছি, এই যে আমি একটা মণ্ডপে পৌঁছে গিয়েছি। কতক্ষণের করবো? থাকবে থাকবে সিন্ধু ভৈরব সংস্কৃতা খিচুড়ি রান্না হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ খিচুড়ি পুরো রেডি হয়ে গেছে। পুজোর শেষেই খিচুড়িটা সবাইকে দেওয়া হবে। তো ফ্রেন্ডস, আর এদিকে পুজো মণ্ডপে আমি বসে আছি অঞ্জলি দেওয়ার জন্য, আর এখন এই জায়গায় বলি দেওয়া হচ্ছে সেই চাল কুমড়ো আর আখ, পুজোর সময় যেটা হয় আর কি, তো সেটা হচ্ছে। তো তোমাদের জন্য তোমাদের দাদাভাই এই ভিডিওটা করেছে, আমি তখন ছিলাম না, আমি পুজো মণ্ডপের ভেতরে ছিলাম, তোমরা দেখতে থাকো। এখন এই নিয়মটা করা হবে। ফ্রেন্ডস, আমি তখন অঞ্জলি দিয়েছিলাম, আর প্রিন্সেস আমাকে মামা বলে ডাকছিল, আর ও বাবার কাছে ছিল, তো আমাকে দেখতেই পাচ্ছ। আমি তখন অঞ্জলি দেওয়ায় ব্যস্ত ছিলাম, প্রিন্সেসের কাছে ছিলাম না তখন আমি। তো ফ্রেন্ডস, আমি অঞ্জলি দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ, আর অঞ্জলি দিয়েই বাড়ি চলে যাব। তারপর বাড়িতে একটু কাজ রয়েছে, তাই বাড়ি চলে যেতে হবে। আর ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর যারা আমার পরিবারে এখনও আসেনি তারা আমার পরিবারে চলে এসো, আমার পরিবারটাকে আরও বড়ো করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।